আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আবারও ডিএলএস একটি ম্যাচ নিয়ে এসেছি, যেখানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম। এই ম্যাচটি ধারাভাষ্যকার হিসেবে রয়েছে আমি। দেখা যাক কে জিতে, ম্যানচেস্টার ইউনাইটেড নাকি টটেনহাম। ইতিমধ্যে এই দুটো টিম মাঠের ভিতরে নেমে গিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ভিতরে রয়েছে খুব ভালো মানের প্লেয়ার। এখন আমরা দেখব টটেনহামের প্লেয়ারগুলো, হ্যারিকেন, বেল, লোকাকো, লরিস, খুবই ভালো মানের প্লেয়ার রয়েছে এবং বাঁশির দ্বারা খেলা শুরু হয়ে গিয়েছে। আমরা ধারাভাষ্যকার হিসেবে রয়েছি কান্তে। কান্তে বল সামনের দিকে বাড়িয়ে দিল লোকাকো। লোকাকো থেকে বল টনি ক্রুস, টনি ক্রুস থেকে আবার লোকাকো, লোকাকো থেকে মুনিয়েন, মুনিয়েন সামনের দিকে বল বাড়িয়ে দিচ্ছে, দিয়েও দিল, খেলেইনি। এবং প্রথম গোলের দেখা শুরুর দিকেই ম্যানচেস্টার ইউনাইটেডের 1 টটেনহাম 0। অসাধারণ একটি কৃতিত্বের সাথে গোলটি দিয়ে দিল টিম ম্যানচেস্টার ইউনাইটেড। আমরা রিপ্লেটি দেখে নিলাম, আবারও খেলা শুরু হচ্ছে। বল কেন, কেন থেকে বল যাচ্ছে ডান কর্নার দিক থেকে অ্যাটাকের চেষ্টা টিম টটেনহামের। বল নিয়ে বাড়াচ্ছে বেল, বেল সামনের দিকে বল বাড়িয়ে দিল অরিয়ার, অরিয়ার পেছন দিকে বল বাড়িয়ে দিচ্ছে। ডিফেন্স প্রচণ্ডরূপে চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ও, একটি লং শট খেলার চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হলো না। রোমেরো, রোমেরো বল বাড়িয়ে দিচ্ছে আবার সামনের দিকে, বল বেটিংহ্যাম, তার থেকে বল বার্নার্ডো, বার্নার্ডো থেকে বল দিয়ে দিল লুকাকোর কাছে, লুকাকোর কাছ থেকে বল নিয়ে নিল আবার টটেনহাম। সানচেস, বল রয়েছে সানচেজের পায়ে, কোনো লাভ হলো না। বল সামনের দিকে বাড়িয়ে দিল লুকাকো, এবার হয়তো বা দ্বিতীয় গোলে দেখা পেয়ে যেতে পারে টিম ম্যানচেস্টার ইউনাইটেড। বল নিয়ে বাড়াচ্ছে লুকাকো এবং গোল, দ্বিতীয়তম গোলের দেখা ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যানচেস্টার ইউনাইটেড 2 টটেনহাম 0। আমরা রিপ্লেটি দেখি, খুব সুন্দরভাবে লুকাকো বলটি সামনে বাড়াচ্ছিল এবং শেষ পর্যায়ে গিয়ে একটি সুন্দর দেখে একটি গোল কর দিয়ে দিল। এরই মাধ্যমে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম ম্যানচেস্টার ইউনাইটেড। আবারও লুকাকোর কাছে বল বাড়িয়ে দিয়েছে কিন্তু এবার বল আর লুকাকো হাতে পায়নি। সামনের দিকে বল বাড়িয়ে নিয়ে যাচ্ছে বাম কর্নার দিক থেকে টিম টটেনহাম, পায়ের পায়ে বল রয়েছে উইংস কিন্তু কোনো লাভ হচ্ছে না। ডিফেন্স খুবই কড়াকড়ি রেখেছে টিম ম্যানচেস্টার ইউনাইটেড। দেলি, দেলি থেকে বল নিয়ে নিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার, বল সামনের দিকে বাড়িয়ে দিয়েছে মুনিয়ান, কি বল পাবে মুনিয়ান, বল পাবে সানচেস কিন্তু কোনো লাভ হলো না। ও, এবার হয়তো বা খুবই খুবই বিপজ্জনক একটি জায়গা থেকে মুক্ত করলো টিমকে, থ্রো ইন করছে, থ্রোয়িং থেকে বল সামনের দিকে বাড়িয়ে দিল বার্নার্ডো, খুব সুন্দর একটি শট এবং লুকাকো গোল দিতে গিয়েও কোনো লাভ হলো না, কর্নার শট পেয়ে গেল। কর্নার শট থেকে দেখা যাক গোল দিতে পারে কি না। খুব সুন্দর একটি শট কিন্তু এই কোথাও দিকে শট করলো, কোনোই লাভ হলো না। বল থ্রো ইন টটেনহামের অনেকগুলো, বল বাড়িয়ে দিল রুইস, রুইস থেকে উইংস, উইংস থেকে বল বানিয়ে নিল ম্যানচেস্টার ইউনাইটেডের টিমের প্লেয়ার। ও, হি ট্রাইস ফ্রম লং শট বাট নট গুড শট অ্যাট অল। সামনের দিকে বল এক্সট্রা টাইম দিয়ে দিয়েছে, হাফ টাইমের খেলা শেষের দিকে এক্সট্রা এক টাইম দিয়েছে মাত্র। বল সামনের দিকে বাড়িয়ে দিল গোলকি, গোলকি থেকে বল আবারও লুকাকোকে, বল যদি পায় লুকাকো পায়ে বল পেলেই গোল হতে পারে। সানচেস, সানচেস থেকে বল বাড়িয়ে দিচ্ছে উইংস, উইংস থেকে বল হাফ টাইম, হাফ টাইমের খেলার সমাপ্তি। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম হাফ টাইমের খেলার সমাপ্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড 2 টটেনহাম 0। টিম ম্যানেজমেন্ট দেখা যায় কে কাকে উঠায়। এখন দেখা যাচ্ছে এখানে নামানো হবে সিএফ, দরকার নাই সিবি। হাফ টাইমের পরে খেলা শুরু হলো, একটা মাত্র সাবস্টেশন হয়েছে দুনো ড্রিমের পক্ষ থেকে। দেলি, দেলি থেকে বল সামনের দিকে বাড়িয়ে, ও কিন্তু কোনো লাভ হলো না। বল সামনের দিকে বাড়িয়ে বার্নার্দো, বার্নার্দো সামনের দিকে বল কাকে দিল, কিন্তু একটি ভালো মনের লাভ হলো। ওহ, ও কিন্তু গোল হলো না। মুনিয়ান এত সুন্দর একটি চান্স পেয়েও গোল দিতে পারলো না। কান্তে থেকে বল সামনের দিকে বাড়িয়ে দিল কিন্তু বল গিয়ে দাঁড়ালো টটেনহামের পায়ে। নিয়ারিস, নিয়ারিস থেকে বল নিয়ে নেবে মনে হচ্ছে, পায়েট, পায়েট লেংদের চেষ্টা কিন্তু কোনোই লাভ হলো না। বল এখনও টিম টটেনহামের পায়ে, টটেনহাম বল সামনের দিকে বাড়াচ্ছে বাম কর্নার দিক থেকে। নারিস,
বল সামনের দিকে বাড়িয়ে দিল, ও কেন, কিন্তু কোনোই লাভ হলো না, গোল আর দিতে পারলো না। আরও একটি আমরা সাবস্টিটিউশন দেখলাম ম্যাচের ভিতরে, রোমারও বল বাড়িয়ে দিয়েছে বেটিংহাম থেকে বার্নার্ডো, বার্নার্ডো থেকে বল লোকাকো, লোকাকো স্টাইল করতে চাচ্ছে কিন্তু কোনোই লাভ হচ্ছে না, বল বারে বারেই বল বিপক্ষ টিম নিয়ে যাচ্ছে, বল সামনের দিকে বাড়িয়ে দিয়েছে লোকাকো, লোকাকো খুব সুন্দর একটি স্টাইল, ও ফ্রি কিক, এবার হয়তো বা সে একটা লাল কার্ড খেয়ে যেতে পারে। হ্যাঁ, প্রথম লাল কার্ডের দেখা টিম টটেনহামের, যা সত্যি দুর্ভাগ্যজনক টটেনহামের জন্য। এই স্যান্দ্রোকে এই শটে গোল দিতে পারবে কিনা দেখা যাক, ফুল স্পিডে শট করছে, হয়তো বা যে কোনো একটা প্লেয়ারের মুখ টুক ফটায় যাব। হ্যাঁ, খুব সুন্দর, পরপর একটি কর্নার শট পেয়ে গেল। অ্যাটাকের মধ্যে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, মারাত্মক অ্যাটাকে রেখেছে প্লেয়ারগুলোকে, ওহো কিন্তু কোনোই লাভ হলো না। আবার সার্জিও রমেস, সার্জিও রমেস থেকে বল পিছনের দিকে বাড়িয়ে দিচ্ছে ফাইনেস মোরি, ফাইনেস মোরি থেকে বার্নার্দো, বার্নার্দো থেকে বল নিয়ে নিল দেলি, দেলি থেকে এতম্বেল, আবারও বল নিয়ে নিয়েছে, ওহো কোনোই লাভ হচ্ছে না। এখন বল নিয়ে কারাকারি হচ্ছে, কিন্তু টটেনহাম মারাত্মকভাবে ডিপ্রেশনে পড়ে গেছে, যেই পরিমাণ চাপের ভিতরে রেখেছে টিম। লুকাকো স্টাইলের চেষ্টা, ও খুব সুন্দর একটি স্টাইল, আর এই স্টাইলের মাধ্যমে তো গোল, ইয়েস, লুকাকো আরও একটি গোল দিয়ে দিল তার অসাধারণ ড্রিবলিংয়ের কারণে, একই সাথে দুইটা খুব সুন্দর স্টাইল করে শটটা দিয়েছে, দারুণ একটি শট করেছে, বার পোস্টে লেগে বলটিও গোলকির ভিতরে প্রবেশ করেছে। বল খেলা শুরু, শেষ দিকের খেলা প্রায়, এখন যদি গোল না দিতে পারে টটেনহামে একটাও, তাহলে হয়তো বা কোনোই লাভ হবে না টটেনহামের জন্য, যা দুর্ভাগ্যজনক হয়ে দাঁড়াবে, গ্রুপ স্টেজ থেকে হয়তো বাদ হয়ে যেতে পারে। লোকাকো মনে হয় হ্যাট্রিক দিয়ে দিল, ও একটুর জন্য লোকাকো হ্যাট্রিক দিতে পারলো না, বলটা লোকাকোকে দিয়ে দে, লোকাকো থেকে বলটা সানচেস, সানচেস থেকে ও কোনো লাভ হলো না, ফ্রি কিক, ওদের বার পোস্টে গিয়ে ওদের সাথে বরাবরি করতে গিয়ে বলটা কোনোই লাভ হলো না, কেউই গোল দিতে পারলো না। খুব সুন্দর, এখান থেকে হয়তো বা একটা লং শট, হি ট্রাইস ফ্রম লং শট, ও গোলকির হাতে বল, এল লরিস, বল বাম দিক থেকে বাড়ানোর চেষ্টা, কিন্তু লোকা করার একটি গোলের দরকার ছিল কিন্তু হলো না, 3-0 গোলের ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি নিজের করে নিল। দেখা যাক ম্যান অফ দ্য ম্যাচ কে হয়, ম্যান অফ দ্য ম্যাচ লোকাকোকে দিয়েছে, দেখাই যাচ্ছে 3-0 গোলে জিতেছে টিম টটেনহাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।